Hey everyone, welcome back to my channel Glimpse of Beauty. Holi preparation आशा करी तुमने सबाई नया शुरू कर दिए छो। होली खेलते हमें सबाई भलो लगे, किन्तु होली खेलार साथे साथे बा होलीर कथा माथाय आसले जेटा हमें सबार प्रथमे चिंता शुरू है सेटा होच्छे हमें स्किन प्रब्लेम, हेयर प्रब्लेम, एछाड़ा अदार्स प्रब्लेम तो आछे। तो सेई सब प्रब्लेम थेके मुक्ति पेते तुम्हारा जेनो खूब भालो मतो होली खेलते पारो, आजके आमि तोमादेर किछु हैक्स आर टिप्स शेयर करब। आशा करी जे होली आसछे सामने, सेई होलीते सेई सब हैक्स टिप्स यूज करे तुम्हारा खूब भालो रेजल्ट पाबे। तो आर कथा ना बाड़िये वीडियो शुरू करा जाक। आर वीडियो शुरू करार आगे बोले रखी आमार कन्टेंट, आमार वीडियो जदि तोमादेर भालो लेगे थाके आमार चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटी क्लिक करे राखबे, जेनो आमि कोनो वीडियोस दिले तोमरा सबार प्रथमे देखते पारो। वीडियोटि भालो लागले लाइक करते पारो, भालो ना लागले डिसलाइक करते पारो। निजेर फ्रेंड्स आर फैमिलिर साथे अवश्यई शेयर करबे, आर कमेंट बक्से निजेदेर फिडब्याक अवश्यई दिबे, आर अन्यान्य कोनो वीडियोस आइडियाज थाकले सेगुलो आमार साथे शेयर करते पारो। तो देखा जाक आमादेर फार्स्ट हैक। होली खेलते बेर हार आगे आमादेर जेटा करते हबे सेटा होच्छे रोज वाटार कॉटन पैडे डिप करे आमादेर चोखे 3 to 5 minutes रेखे दिए तारपरे बेर होते हबे। एर फले कि हबे आमादेर चोखे जदि रंग ढुके थाके ताहले सेई क्षेत्रे जाला भावटा कम हबे एबं आमादेर चोखेर चारपाशटा होच्छे खूब सेंसिटिव एरिया, एर फले विभिन्न कलर लागार जोन्नो आमादेर এই চোখের চারপাশে বার্নিং সেন্সেশন হতে পারে। তো খুব ইজিলি এই হ্যাকটা যদি তোমরা ইউজ করো তাহলে খুব ইজিলি তোমরা বার্নিং সেন্সেশনের হাত থেকেও মুক্তি পাবে। এরপর আসি আমরা সেকেন্ড হ্যাকে, বার্নিং সেন্সেশন থেকে কি করে রক্ষা পাবে সেটার আইডিয়া তো তোমাদের দিয়ে দিলাম, বাট চোখকে কি করে কভার করে রাখতে হবে সেটাও বলে রাখি। সানগ্লাস অবশ্যই পরবে, যতটা পারবে চোখকে কভার করে রাখার জন্য সানগ্লাস পরবে। এতে কি হবে চোখের রং ঢুকতে পারবে না, বা ঢুকলেও খুব অল্প পরিমাণে ঢুকবে চোখে, সেক্ষেত্রে ক্ষতিটা কম হবে। নেলসের যত্ন নিতে সবাই ভালোবাসি, আর নেলস বড় রাখতে আমরা সব মেয়েরাই ভালোবাসি, বাট হোলি খেলার জন্য কি হয় বিভিন্ন কালার বসে আমাদের নেলসে খুব ডার্ক কালারের মানে একদম বর্ডার হয়ে যায়। তো সেটার হাত থেকে মুক্তি পাবার জন্য তোমরা কি করবে হোলি খেলার আগে পুরো নেলসে, ইভেন নেলসের ভেতরেও যতটা পারবে আর কি, ভালো মতো ভ্যাসলিন লাগিয়ে নেবে। এর ফলে কি হবে কালার বসবে না, এবং কালার বসলেও নেলস থেকে খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবং সাথে আরেকটা টিপস দিয়ে রাখি যে নেলসে সবসময় ডার্ক কালারের নেল পেন্ট ইউজ করবে। লাইট কালারের নেল পেন্ট ইউজ করার ফলে কি হয় কালার বসার চান্সটা একটু বেশি থাকে, বাট ডার্ক কালারের যদি নেল পেন্ট ইউজ করো তাহলে সেক্ষেত্রে কালারটা কম বসবে। তো এই হ্যাকটি অবশ্যই ফলো করবে। হোলি খেলবো বাট আমাদের চুলে কালার লাগবে না সেটা তো কোনোদিনও হতেই পারে না। এই কালার লাগার জন্য কি হয় আমাদের চুল খুব ভালোভাবে ড্যামেজ হয়, আর ইভেন আমাদের স্ক্যাল্পেও খুব ইচিংয়ের প্রবলেম শুরু হয়। তো চুল ড্যামেজের হাত থেকে রক্ষা পেতে তোমরা কী করবে, আগের দিন রাতে ভালো করে কোকোনাট অয়েল তোমাদের সম্পূর্ণ চুলে মাসাজ করে নেবে। এতে কি হবে চুল প্রপার নারিশমেন্ট পাচ্ছে এবং ড্যামেজের হাত থেকেও রক্ষা পাচ্ছে। নেক্সট ডেতে যেদিন হোলি খেলতে যাবে সেদিন প্রপারভাবে টাইট করে ভালো মতো ববি পিনস দিয়ে সিকিউর করে টাইট করে বান বানিয়ে রাখো, যার ফলে কি হবে চুলের জাস্ট বাইরেটাই জাস্ট একটুখানি রং লাগবে, চুলের ভেতরে ভালো মতো রং বসবে না। তো কি হবে বান বানিয়ে রাখলে চুল প্রপারভাবে সিকিউর থাকবে, আর এই ক্ষেত্রে চুলে কালার কম পরিমাণে লাগবে, বাট খোলা চুল রাখলে চুলে কালার বেশি লাগার চান্স আছে। যতটা পারবে কটনের ড্রেস পরে, আমরা যদি অন্যান্য মেটেরিয়ালের যদি ড্রেস পরি একে কি হয় আমাদের শরীর ভেজা থাকে, তার উপরে আমরা বাইরে রোদে থাকি, ইভেন তার উপরে কালার, তো এই সব কিছু মিলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইরিটেশন হতে পারে। তো সেসব কিছু অ্যাভয়েড করার জন্য কটনের ড্রেস পরো, আর সেটা যতটা পারবে কভার করা ড্রেস লাইক ফুল স্লিভস ড্রেস পরতে পারো, সেক্ষেত্রে কি হবে কালার কম লাগবে তোমার পুরো স্কিনে। হোলি খেলতে যাওয়ার আগে আমাদের স্কিন কেয়ার করবো না সেটা কি করে হয়, বাইরে যাওয়ার আগে ফেসে খুব ভালো মতো যে কোনো ধরনের মিল্ক ক্রিম বা যে কোনো অয়েলি টাইপের ক্রিম, অয়েলি টেক্সচার যেসব ক্রিমের সেগুলো খুব ভালো করে, যেটা তোমার স্কিনে স্যুট করে, যেটা তোমার জন্য সুইটেবল মনে হয়, তো সেটা ভালো মতো পুরো স্কিনে মাসাজ করে দেন তোমরা বাইরে যাবে। এতে কি হবে কালার খুব কম বসবে। হোলি খেলার টাইমে কি হয় আমরা বারবার, কেউ যদি আমাদের রং লাগাতে আসে বারবার রং লাগায়, আর আমরা বারবার আমাদের ফেস ধুয়ে ফেলি, তো সেসব জিনিস একদম অ্যাভয়েড করো, কারণ বারবার মুখ ধোয়ার ফলে কি হয় আমরা জিনিসটাকে আরও স্ট্রং করছি, কালার আরও ভালোভাবে আমাদের স্কিনের ভেতরে খুব ভালো মতো বসে যাচ্ছে। এই ক্ষেত্রে কী হবে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হতে পারে। তো তোমরা ফেস একবারে যখন তোমরা ফ্রেশ হবে তখনই ধোবে, তার আগে ফেস বারবার ধোয়ার একদমই অ্যাভয়েড করো। হোলি খেলতে বের হওয়ার সময় পুরো বডিতে কোকোনাট অয়েল এবং ক্যাস্টার্ড অয়েল ভালো মতো মিক্স করে, দুটো একসাথে মিক্স করতে হবে, ভালো মতো মিক্স করে পুরো একদম তোমাদের নেকে, ব্যাকে, হ্যান্ডস, লেগস যেসব জায়গা আছে সমস্ত জায়গায় ভালো মতো মাসাজ করো। রং একদমই বসবে না, জাস্ট একদম
হোলি খেলে আসার পরে যখন তোমরা রং ওঠাতে যাবে, একদম এফোর্ট ছাড়া ইজিলি খুব তাড়াতাড়ি উঠে যাবে। হোলি খেলতে তো সবারই ভালো লাগে, বাট কালার ওঠানো হচ্ছে সব থেকে কষ্টকর জিনিস। তার উপরে আবার ফেসে যাদের প্রবলেম আছে, একনে, পিম্পল, আর যাদের ইভেন পোর্স গুলো লার্জ, তো সেই ক্ষেত্রে কি হয়, তাদের কালার লাগানোর জন্য তাদের একদম সেসবে শেপে, লাইক পিম্পল, পোর্স এর শেপে কালার আরো ভালো মতো বসে যায়। তো তারা কি করে, আরো সেই জিনিসটাকে আরো বেশি করে লাইক মানে ওঠানোর জন্য ট্রাই করে। তো সেসব একদমই করবে না, তোমরা যেটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করো তোমাদের, সেটা একদম খুব ভালো মতো জেন্টলি মাসাজ করবে। একদিনে যদি কালার না ওঠে অতটা এফোর্ট দেওয়া দরকার নেই, কারণ এটা আমাদের স্কিন, নেক্সট ডেতে আবার ট্রাই করবে, বাট কোনো মতে ফেস স্ক্রাব ইউজ করবে না। এতে কি হয়, আমাদের অলরেডি কালার লাগানোর জন্য ফেসে এমন 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 সারাদিন হয়েছে, তো এর ফলে কি হবে যে আমরা আমাদের স্কিনকে আরও ড্যামেজ করছি। স্ক্রাব ইউজ করার জন্য আরও আমাদের মাসাজ করতে হবে, তো সেসব জিনিস একদমই অ্যাভয়েড করো। চুলে অলরেডি কালার বসে যাওয়ার জন্য আমাদের কি হয়, একবার শ্যাম্পু তো হয়ই না, ইভেন যাদের বড় চুল তাদের তো আরও প্রবলেম। সেক্ষেত্রে আমাদের দু তিনবার শ্যাম্পু করতে হয়, শ্যাম্পু কন্ডিশনার সবের তো করে নিই, বাট এই ক্ষেত্রে কি হয়, আমাদের চুলে যে একটা রাফনেস চলে আসে সেটাকে আমরা কি করে অ্যাভয়েড করব। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে হেয়ার মাস্ক অবশ্যই ইউজ করতে পারো, বাট যদি মনে করো তোমাদের হাতে টাইম নেই বা কিছু, তো সেক্ষেত্রে কি করবে, তো তোমরা দই খুব ভালো মতো তোমাদের পুরো চুলে মাসাজ করে 10 মিনিট জাস্ট রেখে দিবে, দেন তোমরা ধুয়ে ফেলবে। এতে কি হবে, তোমাদের চুল একদম একটা আলাদাই স্মুথ অ্যান্ড শাইনি এফেক্ট দিবে তোমাদের চুলে, ইভেন তোমাদের চুল একদমই রাফ হবে না। তো আজকের ভিডিওটি আপাতত এতটুকু, এই ছিল আমার টিপস আর হ্যাক্স। আশা করি এসব টিপস আর হ্যাক্স ইউজ করে আগামী হোলি খুব ভালো মতো তোমরা এনজয় করতে পারবে। সবাইকে রং দাও, নিজের রং মাখো, খুব ভালো থেকো, আর হ্যাপি অ্যান্ড সেফ হোলি ইন অ্যাডভান্স। বাই বাই।